হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। দিস ইজ উত্তম নিবাস। সো গাইস, আজকে নতুন একটি ভিডিও নিয়ে বহুদিন পরে তোমাদের মাঝে হাজির হলাম। তো বন্ধুরা, আজকে আমি কোথায় এসেছি সেটা বলবে সঙ্গীতা। তো সঙ্গীতার মুখ থেকে শুনে নেওয়া যাক। হ্যালো ফ্রেন্ড, আমি এখন ঠাকুরবাড়িতে এসেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা বন্ধুদের অনুরোধে, আমার যে ভিউয়ার্স আছে এদের অনুরোধে আমি আজকের এই ভিডিওটা করতে চলেছি। কারণ তারা আমাকে কমেন্ট করেছিল, বলেছিল যে দাদা আপনার বাড়ি যেহেতু ঠাকুরনগর, তো ঠাকুরনগরে মেলার যে মানে আগে প্রস্তুতি কি চলছে সেগুলি নিয়ে যদি একটা ভিডিও বানান তাহলে আমাদের খুব ভালো হয়। তাই আমি সেই বন্ধুদের কথা রাখার জন্য আমি আজ ঠাকুরবাড়ি এসেছি। তবে আমার একটা অনুরোধ রইল যে আপনারা পুরো ভিডিওটা দেখুন এবং বন্ধুদের শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দিন। বন্ধুরা, এখানে পৌঁছাতে হলে আপনাকে শিয়ালদা থেকে বনগা লোকাল ধরতে হবে। ওই বনগা লোকালে মধ্যে ঠাকুরনগর পেয়ে যাবেন এবং নদিয়ার দিক থেকে বা রানাঘাট থেকে আসতে গেলে আপনাকে বনগা নেমে বনগা টু শিয়ালদা ট্রেন ধরতে হবে এবং ওই লাইনেই যখন আসবেন তখন ঠাকুরনগর পেয়ে যাবেন এবং সেই ঠাকুরনগরে আপনাকে নামতে হবে, নামলেই ঠাকুরবাড়ি পেয়ে যাবেন। বন্ধুরা, এই হলো মাতা বীণাপাণি এবং প্রমথ ঠাকুরের মন্দির, আর এটা বাবা হরিচাঁদ শান্তিমাতার মন্দির। আমরা এখানে এই মুহূর্তে উপস্থিত হয়েছি এবং সঙ্গীতা এখানে পুজো দেবে, তাও আপনাদেরকে দেখাচ্ছি। এবং ঠাকুরনগর ঠাকুরবাড়ির যে মানে মেলা মেলা সাজ সেটা শুরু হয়ে গেছে, আর কয়েকটা দিন মাত্রই তারপর শুরু হতে চলেছে ঠাকুরনগরের সেই মহাবারুণীর মহা স্নান, পুণ্য স্নান। সেই স্নান শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। দেখুন, এদিকে মেলার মাঠে দোকানপাট তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, এবার আপনাদের দেখাচ্ছি নাট মন্দির, আর এই পাশে ডাক্তার পেশেন্ট মানে যারা যারা থাকবে সবাই এখানে রোগী থাকলে দেখাতে পারবে। আর এই যে নাট মন্দিরের ভিতরে কাজ শুরু হয়ে গেছে আর কয়েকটা দিন মাত্র, তার মধ্যেই আমাদের এই ঠাকুরবাড়িতে মেলা আরম্ভ হবে। তো আপনারা যারা এখনও মানে মানে আসার ইচ্ছা আছে কিন্তু আসতে পারছেন না, তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি এই চ্যানেলে লাইভ দেখাবো। দেখুন, এই মুহূর্তে সঙ্গীতা পুজো দিয়ে এলো। এবার আপনাদেরকে দেখাচ্ছি পুরো ঠাকুরবাড়ির মন্দির, দেখতে থাকুন। এটা গুরুচর ঠাকুরের মন্দির। এই হলো কামনা সাগর, যেই সাগরে স্নান করার জন্য বহুদিন অপেক্ষারত লক্ষ লক্ষ ভক্তবৃন্দ, গোসাই পাগলেরা। আর কয়েকটি দিন মাত্র, তারপর শুরু হতে চলেছে ঠাকুরনগরের মহাবারুণী মহামেলা। এই মেলায় তিথি স্নান করলে ভক্তদের মনোবাসনা পূর্ণ হয়। এছাড়া এখানে বহু লোকে আসে, মানত করে এবং তারা স্নান করে, বাড়িতে জল নিয়ে যায়। স্নানের যে সময় পড়েছে, আই মিন এবছরের স্নানের তিথি পড়েছে শনিবার সকাল 7:23-এর পর থেকে ভোর 4:59 পর্যন্ত থাকবে মধুকৃষ্ণ ত্রয়োদশী এবং মহাবারুণীর স্নান শনিবার সকাল 7:23 গতে এবং দুপুর 1:20-এর মধ্যে মহাবারুণীর স্নান। এবং ইংরাজি তারিখ 6 এপ্রিল 2024 সাল, বাংলা 23 চৈত্র 1430 সন। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দেবেন।